হাই ফ্রেন্ডস ইতিমধ্যেই তোমাদের জন্য একটি দারুণ খুশির খবর উঠে জিডিএস অর্থাৎ গ্রামিং ডাক সেবকের জন্য ওয়েস্টবেঙ্গল সার্কেলে দু হাজার তিনশো সাতান্নটি শূন্য পদে লোক নিয়োগ করা হবে কীভাবে নিজের মোবাইল থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই নিয়ে আমি ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের সুবিধা হয় এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করবো যে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে এবং বয়স কি বলা হয়েছে এবং লাস্ট ডেট কবে বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মধ্যে যারা ডব্লু পরীক্ষার জন্য সবথেকে ভালো অনলাইন ইনস্টিটিউট খুঁজছো বা ডব্লু অফিসারদের কাছে ক্লাস করতে চাইছ তাহলে কিছু ইনফরমেশন নোট করে নাও ডব্লু বিসিএসের জন্য পিলিয়র মেনের নতুন ব্যাচ পঁচিশে জুলাই থেকে আরম্ভ হবে যেখানে তোমাদের কোনো অ্যাডমিশন ফি লাগবে না সমস্ত বিষয় মিলে মাসিক ফি আটশো টাকা যেখানে তোমরা এই ফোন নম্বরে ফোন করলে সমস্ত কিছু জেনে নিতে পারো সপ্তাহে পাঁচ দিন ক্লাস নিচ্ছে রাজ্যের সেরা ফ্যাকাল্টিরা পড়াশোনা করার সুযোগ থাকছে ডাব্লু এর অফিসারদের কাছ থেকে প্রতিদিনের জন্য থাকছে লাইভ ক্লাস রেকর্ডিং ভিডিও থাকছে তুমি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড না হয়ে যেতে পারো পরবর্তীতে তোমাকে রেকর্ডিং ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু এই ফোন নাম্বারে ফোন করে তুমি জেনে নিতে পারো তারপরেও বলে রাখি এটা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের টাকা দিয়ে তোমাদের করতে হবে কোনো অ্যাডমিশন ফি তোমাদের লাগবে না চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে নিত্য নতুন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কিন্তু প্রেস করে দিও তো তোমরা অনস্ক্রিনে দেখতেই পারছো আমি এখন আছি এ ডবলপি এ ডবলপি ও এস টি অর্থাৎ এপি পোস্ট ডট ইন অর্থাৎ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ জিডিএস অনলাইন এন অফিশিয়াল ওয়েবসাইটে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি পৌঁছে যেতে পারো এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে কিন্তু টোটাল দু হাজার তিনশো সাতান্নটি পোস্ট কিন্তু এখানে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান উঠে এসছে তো এখানে স্কল ডাউন করবে তো এখানে দেখতেই পারছো তোমরা লাইভ নোটিফিকেশান এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু দু হাজার দু কিন্তু লোক নিয়োগ করা হবে তো এখানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের নোটিফিকেশান ডাউনলোড হয়ে যাবে তো নোটিফিকেশন অনুযায়ী এখানে কি বলেছে আমরা ডিটেলসে কিন্তু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিফিকেশান ফর দ্য পোস্ট অফ জিডিএস অর্থাৎ গ্রামিং ডাক সেবক সাইকেল থ্রি দু হাজার একুশ বাইশ তো এখানে রিক্রুটমেন্টই করছে কিন্তু জিডিএস অর্থাৎ গ্রামিং ডাক সেবক তো যে জব প্রোফাইল বলেছে কোন কোন পদের জন্য লোক নিয়োগ করা হবে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার তো এই জব প্রোফাইল তোমরা দেখে নিও তারপরেও যদি তোমাদের এই এর জব প্রোফাইল নিয়ে যদি এক্সট্রাভাবে ভিডিও করতে অর্থাৎ দেখতে যাও তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে জব প্রোফাইল কী আছে তো দু নম্বর কি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার অর্থাৎ এবিপিএম তারপরে তিন নম্বরে কি ডাক সেবক এখানে ডাক সেবক যেখানে তোমাদের কী কী লাগবে এখানে তোমাদের বলে দিয়েছে বেতনক্রমও কিন্তু বলে দিয়েছে তো এখানে কিন্তু বেতনক্রম কী বলে দিয়েছে এখানে বিপিএম বিপিএমের জন্য কিন্তু এখানে দুটো ভাগে ভাগ করেছে স্যালারির অনুযায়ী যারা চার ঘন্টা ডিউটি করবে তারা পাবে মাসিক বেতন বারো হাজার টাকা আর যারা পাঁচ ঘন্টা ডিউটি করবে তারা মাসিক বেতন পাবে চোদ্দো হাজার পাঁচশো টাকা তারপরে এবি এবং ডাক সেবকের জন্য যারা এখানে চার ঘন্টা ডিউটি করবে তারা পাবে দশ হাজার টাকা এবং যারা পাঁচ ঘন্টা ডিউটি করবে তারা পাবে এখানে বারো হাজার টাকা তারপরে বলে রাখি তোমাদের এই যে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এজ লিমিট কী বলেছে তো এজ লিমিট কী বলেছে এজ লিমিট বলেছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তারপরে গভর্নমেন্টের রুলস অনুযায়ী সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু যথারীতি বয়সে ছাড় পাবে তারপরে আমরা নেক্সট দেখে নেব যে এখানে কি বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে এখানে টেনথ পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তারপরে এখানে কম্পিউটার নলেজ অর লোকাল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার নলেজ লাগবে এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ভাষায় কিন্তু তোমাদের পড়তে এবং লিখতে জানতে হবে যেহেতু তোমাদের বেঙ্গলে বাড়ি সেখানে কিন্তু তোমরা বেঙ্গলি ভাষা অবশ্যই তোমরা পারবে তো এখানে কোন কোন স্টেটের ক্ষেত্রে কি কী ভাষা লাগবে আমরা একটু দেখে নেব এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কি ভাষা লাগবে একটু আমরা দেখে নেব তো এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানে বেঙ্গলি ভাষা লাগবে নেপালি ভাষা লাগবে এবং এখানে কিন্তু সমস্ত কিছু কিন্তু বেঙ্গলি ভাষা তোমাদের থাকতে হবে তার সাথে সাথে এখানে কম্পিউটার বেসিক ট্রেনিং তোমাদের থাকতে হবে তো এখানে বলেছে ষাট দিনের কম্পিউটার বেসিক ট্রেনিং থাকতে হবে তারপর রেসিডেন্টও তোমার থাকতে হবে লোকালে তারপরে এখানে নেক্সট দেখে নেব যে এখানে নলেজ অফ সাইকেল অর্থাৎ সাইকেল চালানো তোমাকে কিন্তু জানতে হবে এই জিডিএস পদের জন্য জিডিএস গ্রামীণ ডাক সেবকের জন্য তোমাদের সাইকেলে চালানোর কিন্তু অভিজ্ঞতা এবং সাইকেল চালানো তোমাদের জানতে হবে তারপরে এখানে দেখে নেব যে নেক্সট মেথড অফ সিলেকশন কিন্তু আমরা দেখে নেব তো আমরা মেথড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশন ক্রাইটেরিয়া তো এখানে সিলেকশন ক্রাইটেরিয়া কি বলেছে সিলেকশন উইল বি মেড অ্যাস পার দ্য অটোমেটিক জেনারেট মেরিট লিস্ট অ্যাট অ্যাস পার দ্য রুলস বেসিক অন দ্য ক্যান্ডিডেট অনলাইন সাবমিস সাবমিটেড অ্যাপ্লিকেশান অর্থাৎ তোমাদের মাধ্যমিকের নাম্বার অনুযায়ী কিন্তু এখানে তোমাদের সমস্ত মেরিট লিস্ট কিন্তু এখানে হবে সমস্ত কিছু বলে দিয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের যে ফাইনাল লিস্ট অর্থাৎ তোমাদের যে ফাইনাল লিস্ট হবে সেটি কিন্তু মাধ্যমিকের নাম্বারের ওপরে বেশ করে কিন্তু তোমাদের ফাইনাল শর্টলিস্টেড হবে আশা করি বুঝতেই পেরেছো তোমরা অ্যাপ্লাই অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে তো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে অনলাইনে যখন অ্যাপ্লাই করবে তখন এই নাম এইগুলো কিন্তু তোমাদের দিতে হবে তো দেখতে পাচ্ছ নাম বাবার নাম নর্মালভাবে তোমাদের এইগুলো দিতে হবে নর্মাল বেসিক দিতে হবে তারপরে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কুড়ি সাত দু হাজার একুশ থেকে উনিশ ষাট দু হাজার একুশ অর্থাৎ আজ থেকে তোমরা সামনের মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপরে বলে রাখি নিজের মোবাইল থেকে কীভাবে অ্যাপ্লাই করবে সেইটা নিয়ে আমি কাল ভিডিও বানিয়ে বলে দেবো সেই হিসাবে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো নিজের মোবাইল থেকে কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে ইন্ডিয়ান পোস্ট ডট জিও ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করি বুঝতেই পেরেছ পরবর্তী যখন লেটেস্ট আপডেট পাবো সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়েও আমি ভিডিওর মাধ্যমে এক্সট্রাভাবে আমি তোমাদের হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবে সেইটা নিয়ে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য ভালো লাগলে লাইক করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে তোমাদের একটা লাইক পেলে পরবর্তী নেক্সট ভিডিও বানানোর জন্য আমাদের অনুপ্রেরণা জাগায়